বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে সেটি সহজে পূরণ হবে না। আর বিএনপির নেতারা বলছেন, সাদেক হোসেন খোকা দল মত নির্বিশেষে সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। শনিবার সন্ধ্যায় দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম, বিএনপি নেতা আব্দুস সালাম সহ অন্যরা। সেখানে 45 মিনিটেরও বেশি সময় অবস্থান করেন তারা, সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। সবচেয়ে দুঃখজনক যে তিনি জীবিত অবস্থায় দেশে ফিরতে পারেননি, তার পাসপোর্ট 2 বছর ধরে দেওয়া হয়নি, এখনও দেওয়া হয়নি। ওটা জাতির জন্যে একটা বড় শূন্যতা সৃষ্টি করলো, কারণ এই ধরনের রাজনীতিবিদ আজকালকার যুগে বিরল। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে প্রিয় এই মানুষ সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন। এরপর পরই সেখানে যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী সহ অনেকেই। সব কিছু মিলেই সব ক্ষেত্রে তার অভাবটা আমরা অনুভব করি বা করব, এটা আমরা বুঝি। তারপরও সেই অভাবটা আমাদেরকে পূরণ করতে হবে সবাইকে নিয়ে, তাই না? তার ছেলেদেরও সন্তানদেরও একটা প্রতিশ্রুতি থাকতে হবে, বাবার সব কিছুগুলি দেখলেন এবং মানুষ তার জন্য কীভাবে সাড়া দেয় বাকি দেখলেন, সেই ধারাবাহিকতাটা তাদের কর্মের মধ্য দিয়েও এটাকে তুলে ধরতে হবে জনগণের মাঝে। এর আগে দুপুরে মরহুম সাদেক হোসেন খোকার বাসায় যান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। দীর্ঘদিনের এই রাজনৈতিক সহযোদ্ধা সম্পর্কে স্মৃতিচারণ করেন তিনি। রাজনীতি ছাড়াও ওর সঙ্গে আমাদের আলাদা একটা সম্পর্ক ছিল ছোটোবেলা থেকে, যখন আমরা রাজনীতিতে আসি নাই। তো সেক্ষেত্রে আমার পেনটা আমি অন্যজনের মতো করে বুঝাতে পারবো না, আমার পেনটা অন্যজনের মতো করে আমি লিখতেও পারবো না। এদিকে বৈরী আবহাওয়ার কারণে রবিবারের পরিবর্তে আগামী শুক্রবার মরহুমের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার আব্বার জন্য দোয়া মাহফিল আগামী শুক্রবার 15 তারিখ বাদ আসর আনুমানিক 4:30 সময় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এটা আপনাদের লোকেশনটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠের ঠিক পিছন দিকে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে নিউ ইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা তার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। আর লাখো মানুষকে কাঁদিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জুরাইনে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত করা হয় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।